এনএসডিএল এর মাধ্যমে ওটিপি দিয়ে প্যান কার্ড কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। আপনারা যে কোনো পোর্টাল থেকেই আপনি এই কাজটি করতে পারবেন। প্রথমে এখানে যে অপশনটি আছে সেটি হলো অ্যাপ্লিকেশন মোড। অ্যাপ্লিকেশন মোড বলতে আমি প্যান কার্ডটি বানাবো কিভাবে, একটি আছে হলো ই সাইন, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের ফটো এবং সিগনেচার আপলোড করা যাবে। আর এখানে যে আরেকটি অপশন আছে ই কেওয়াইসি, আঙুলের ছাপ অথবা ওটিপি দিয়ে আধারের যে ডিটেলস আছে সেটি ফেচ করে, অর্থাৎ আধারের তথ্য অটোমেটিক্যালি ওটিপি বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে প্যান কার্ডটি হয় সেটি হচ্ছে ই কেওয়াইসি। আজকে আমি এই ই কেওয়াইসি প্যান কার্ড করব ওটিপির মাধ্যমে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এরপর আছে হলো নিচে প্যান অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে যে প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন হবে সেটি হচ্ছে প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49। 49A হচ্ছে নতুনদের জন্য, অর্থাৎ যাদের প্যান কার্ড নেই তাদের জন্য। এখানে আছে হলো ইন্ডিভিজুয়াল অপশন, ঠিক আছে, অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়াল নিয়ে নিতে হবে। তারপরে আছে হলো সিলেক্ট প্যান টাইপ, এখানে দুটি অপশন আছে, ফিজিক্যাল কার্ড ই প্যান কার্ড, আরেকটি আছে ই প্যান কার্ড। ফিজিক্যাল কার্ড বাই পোস্টের মাধ্যমে বাড়িতে যাবে এবং ই প্যান কার্ড ইমেলে চলে আসবে। আর নিচের যে অপশনটি আছে ই প্যান কার্ড, এটি হলো শুধুমাত্র ই প্যান কার্ড কপিটি, অর্থাৎ প্যান কার্ড প্যান নাম্বারটি জেনারেট হওয়ার পর ইমেলে শুধু আসবে, বাই পোস্টে আসবে না। এরপরে আছে হলো অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আধার কার্ডে অ্যাপ্লিকেন্টের যে নামটা আছে সে নামটা এখানে বসাতে হবে। তারপরে আছে হলো ডেট অফ বার্থ, আধারের যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এখানে বসাতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, এখানে যেন অ্যাপ্লিকেন্টের বয়স আধার কার্ডে দিন মাস বছর সম্পূর্ণ উল্লেখ থাকে। তারপরে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এই ঘরে ফিল করতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে। এই ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের যদি ইমেল আইডি না থাকে তবে আপনাদের নিজস্ব ইমেল আইডিও এখানে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তারপর টিক বক্সে টিক চিহ্নতে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্টের তথ্য শো করবে। তো এবার আমরা এখান থেকে প্রসিড টু পে, অর্থাৎ এই যে পেমেন্টটি আছে এই পেমেন্টটিকে করার জন্য প্রসিড টু পে এই অপশনে ক্লিক করতে হবে। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে কি লেখা আছে প্রসিড টু এনএসডিএল পোর্টাল, এখন আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করা মাত্রই সোজাসুজি আমাদেরকে কিন্তু এনএসডিএল এর পোর্টালে নিয়ে চলে আসবে। এবার এখান থেকে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার এখানে ফিল করতে হবে। তারপরে এখান থেকে আমরা কি করব, অ্যাপ্লিকেন্ট শ্রী শ্রীমতী কুমারী যেটি হবে সেটি আমরা এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর পেজটিকে একটু উপর দিকে উঠাবো, তো অ্যাপ্লিকেন্টের এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম আর এখানে মিডিল নেম লিখতে হবে। ডেট অফ বার্থ আগেই ফিল করেছি তো সেটি লেখার কিছু নেই, অটোমেটিক এখানে থাকবে। অ্যাপ্লিকেন্টের জেন্ডার এখান থেকে নিতে হবে, সেটি মেল ফিমেল ট্রান্সজেন্ডার, তো আমার ক্ষেত্রে মেল আছে, মেল নিয়ে নেব। এবার কী করতে হবে, এখান থেকে সাবমিট করার পর এখানে আরেকটি পেজ খুলে আসবে যেখানে আধার নাম্বার এবং অ্যাপ্লিকেন্টের নাম শো করবে। তো এই পেজটি একবার মিলে নেবে, মিলে নেওয়া হয়ে গেলে পেজটিকে নেক্সট অপশনে ক্লিক করবে। এরপরে আছে হলো প্যারেন্টস ডিটেলস, অর্থাৎ গার্জিয়ান ডিটেলস। প্যান কার্ডে তুমি কার নাম চাইছো, মায়ের নাম না বাবার নাম? তো প্যান কার্ডে সাধারণত বাবার নাম হয়, যদি তোমরা প্যান কার্ডে বাবার নাম চাও তাহলে সেই ক্ষেত্রে এই যে নো অপশনটি আছে এখানে ক্লিক করবে। আর যদি প্যান কার্ডে মায়ের নাম চাও তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়েস অপশনে ক্লিক করবে। যেহেতু আমি প্যান কার্ডে বাবার নাম চাইছি সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে ফাদার্স নেমের প্রথম লাস্ট নেম এখানে লিখতে হবে, এখানে ফার্স্ট নেম লিখতে হবে, মিডিল নেম থাকলে মিডিল নেমের ঘরে মিডিল নেম লিখতে হবে। আবার রি এন্টার ফাদার্স নেম, অর্থাৎ বাবার যে নামটি উপরে লিখলে সেটিকে আবার এখানে রিপিট করতে হবে, অর্থাৎ লাস্ট নেম এখানে, এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম লিখতে হবে। তোমরা যদি ইয়েস করে থাকো তাহলে বাবার ঘরে ফিল করার কিছু নেই, সরাসরি তোমরা মায়ের যে নেম আছে সে মায়ের নেমের ঘরে এখানে লাস্ট নেম, মায়ের ফার্স্ট নেম এবং মিডিল নেম লিখবে, আবার রিপিট করবে মায়ের নামটি, এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম। বাবার নাম লিখে দিলে লেখার পর এখানে আছে হলো প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, তাহলে এখানে ফাদার্স নামে অটোমেটিক্যালি টিক চিহ্ন থাকবে। এবার আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। পেজটিকে নেক্সট করলে, নেক্সট করার পর প্রথমে একটি অপশন আছে, এটি একটু ভালো করে দেখবেন কারণ এটি একটু গুরুত্বপূর্ণ। এখানে আছে হলো হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, যদি আপনারা বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড চান সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন, যদি ফিজিক্যাল প্যান কার্ড বাড়িতে না চান সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন।
পেজটিকে সাবমিট করার আগে একবার দেখে নেবেন আপনার কাছে এটি ইয়েস অপশনে টিকচিহ্ন আছে কি না। যদি টিকচিহ্ন না থাকে তো অবশ্যই টিকচিহ্ন দিয়ে দেবেন, তা না হলে কিন্তু বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড আসবে না। এরপর আছে হলো সোর্স অফ ইনকাম, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ইনকাম সোর্স কি। যদি অ্যাপ্লিকেন্ট স্যালারি পেয়ে থাকে তাহলে এই অপশনে ক্লিক হবে, নো ইনকাম হলে নো ইনকাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে এই অপশনে ক্লিক হবে, মানে অ্যাপ্লিকেন্টের সোর্স অফ ইনকাম যেটি হবে সেই অপশনে ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্স হবে, কারণ এখানে যেগুলি ইনকাম সোর্স আছে এই সোর্সের আন্ডারে আমার অ্যাপ্লিকেন্ট পড়ছে না, তো সেই ক্ষেত্রে আমি ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশনটিতে ক্লিক করব। তারপর পেজটা একটু উপর দিকে উঠালে এখানে আছে হলো টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি। ইমেল আইডি আমরা লিখে দিয়েছি আগে, টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এরপর আছে হলো অ্যাড্রেস অফ কমিউনিকেশন, এটি ডিফল্ট অবস্থায় থাকবে, অর্থাৎ রেসিডেন্স হয়ে থাকবে। আর এখানে যে রেসিডেন্স অ্যাড্রেস লেখার যে ঘরগুলো আছে এখানে কিছু লিখতে হবে না, কারণ যেহেতু আমরা ইকেওয়াইসি বেসড প্যান কার্ড করছি তো আধারে যে অ্যাড্রেসটি আছে অ্যাপ্লিকেন্টের সেই অ্যাড্রেসটি অটোমেটিক্যালি ফিল হয়ে থাকবে এবং সেই অ্যাড্রেসে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ডটি আসবে। এবার আমরা এখান থেকে করে দেব হলো নেক্সট। নেক্সট করার পর এরপরে আছে হলো অ্যাপ্লিকেন্টের এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার, এই তথ্যগুলো ফিল করতে হবে। এই তথ্যগুলো ফিল করার জন্য পেজটিকে একটু উপর দিকে উঠালে এই কোডগুলোকে নেওয়ার জন্য আমাদেরকে এখানে আছে হলো ইন্ডিয়ান সিটিজেন, এনআরআই সিটিজেন। তো আমরা যেহেতু ইন্ডিয়ান সিটিজেনের জন্য প্যান কার্ড আবেদন করছি তো ইন্ডিয়ান সিটিজেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে গেলে আপনারা এবার পেজটিকে একটু উপর দিকে উঠাবেন এবং এখানে যে লিস্ট আছে লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে প্রত্যেকটি স্টেটের নাম আছে। তো আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের যে সিটি সেই সিটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমার সিটি জলপাইগুড়ি, এখান থেকে জলপাইগুড়ি নিয়ে নেব। জলপাইগুড়ি নেওয়া মাত্র পেজটা একটু উপর দিকে উঠাবেন, এখানে কিন্তু প্রতিটি এরিয়া এও কোড আছে। এখান থেকে যে কোডটি হবে সেই কোডটি আপনারা নিয়ে নেবেন। আমি এও কোডটি নিয়ে নিয়েছি আমার এরিয়ার। এবার এখান থেকে পেজটিকে করে দেব নেক্সট। নেক্সট করার পর এখানে ডকুমেন্ট হিসেবে যেহেতু আমরা আধার কার্ড বেস করে করছি তো তিনটি অপশনে কিন্তু আধার কার্ড ডিফল্ট অবস্থায় থাকবে। এবার এখান থেকে প্লেসের ঘরে আমাদের প্লেস লিখে দেব, তারপর এখান থেকে করে দেব সাবমিট। সাবমিট করার পর আপনাদের কাছে প্রিভিউ পেজ চলে আসবে, অর্থাৎ এতক্ষণ ধরে আপনারা যে তথ্যগুলো ফিল করলেন সে তথ্যগুলোকে একবার ভেরিফাই করে নেবেন। তো সব ঠিকঠাক থাকলে নিচে আছে হলো কনফার্ম, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আর যদি কোনো জায়গায় এডিট করতে হয় তাহলে এডিট অপশনে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে সব কিছু ঠিক আছে তাই আমি কনফার্ম অপশনে ক্লিক করছি। কনফার্ম বাটনে ক্লিক করা মাত্রই ইকেওয়াইসি অথেন্টিকেশন এখন করতে হবে। এখানে দুটি অপশন আছে, একটি হলো ওটিপি বেস আর একটি আছে হলো বায়োমেট্রিক বেস। আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক যদি থেকে থাকে তাহলে আপনারা ওটিপি বেসও করতে পারেন আর বায়োমেট্রিক বেসও করতে পারেন। মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে আমি কেওয়াইসিটি সম্পন্ন করব। ওটিপির মাধ্যমে কেওয়াইসিটি সম্পন্ন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন লেখা আছে ইকেওয়াইসি অথেন্টিকেশন সাকসেসফুল। এবার আমরা এখান থেকে এটিকে করে দেব ওকে। ওকে করার পর এবার আমাদেরকে ই সাইন অথেন্টিকেশন করতে হবে, তো এটিও কিন্তু আমি ওটিপি বেস করব। ক্লিক করার পর এখানে যে পেজটি খুলেছে তো এখানে একটি টিকবক্স দেওয়ার জায়গা আছে, তো এই টিকবক্সে টিক করতে হবে। করার পর এখানে আধার নাম্বার লিখতে হবে, আধার নাম্বারটি লিখে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপিটি আমি এখানে লিখে নিয়েছি, এবার এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ই সাইন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, ইউ ক্যান ডাউনলোড রিসিপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ইউর ইমেল, অর্থাৎ ইমেলে যেই ইমেল আইডিটি দিয়েছিলাম সেই ইমেল আইডিতে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিসিপ্ট কপি চলে গেছে। আশা করি বুঝতে পারলেন কীভাবে NSDL এর মাধ্যমে প্যান কার্ড করতে হয় এবং সেটি ওটিপির মাধ্যমে। এই আপডেটটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের এক নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।